স্কোয়ার টু সিলিন্ডার, এটি একটি ম্যাজিক অ্যাক্টিভিটি। এটি বানানোর জন্য একটি স্কোয়ার পেপারের টুকরো নাও, এটিকে তিনটি সমানভাবে ভাগ করো, ফোল্ড করো, ইটস লাইক আ জেড শেপ। জেড শেপ করার পর এটিকে আবার উল্টো দিক থেকে অর্ধেকভাবে ভাঁজ করো, এটাকে আটটি ভাগে, আটটি পার্টে আবার ফোল্ড করো, আরও ছোটোভাবে ভাগ করো। তাহলে এইভাবে অনেকগুলি আমরা রেক্টাঙ্গেলের স্ট্রিপ আমরা পাবো স্কোয়ারটিতে। এখন লেফট এবং রাইট ছেড়ে মধ্যখানে যে আমরা রেক্টাঙ্গেল পেয়েছি সেগুলো ডায়াগোনালি আমরা মার্ক করলাম, মার্ক করো। ডায়াগোনালি মার্ক করার পর স্কেল দিয়ে আমরা লাইনগুলো ক্রিজ করে দিলাম, যাতে সহজেই ফোল্ড করা যায়। এখন খুব ভালোভাবে লক্ষ্য করো, এটিকে আমরা উল্টিয়ে এটি একদিকে ধরে একটা কোণ, স্কোয়ারের একটা কোণ ধরে আরেকটা কোণকে টুইস্ট করলাম। টুইস্ট করার সাথে সাথে স্কোয়ারটি একটি সিলিন্ডারে পরিণত হলো। ওয়াও, ইটস আ নাইস সিলিন্ডার। এটিকে আবার দেখানো হচ্ছে, ভালো করে লক্ষ্য করো। একদিক ধরে উল্টো দিক থেকে টুইস্ট করলে ইট বিকামস আ সিলিন্ডার। অ্যাবসলুটলি আনবিলিভেবল। কোনোরকম গ্লু বা কাঁচির সাহায্য না নিয়ে, শুধুমাত্র ভাঁজ করা বা ফোল্ডের সাহায্য নিয়ে একটা স্কোয়ারকে আমরা সিলিন্ডারে পরিণত করলাম। এর মধ্যে তোমরা অনেক কিছু রাখতে পারো, ইট কুড বি আ টেরিফিক গিফট বক্স। এনজয় অ্যান্ড হ্যাভ ফান।